তো বন্ধুরা বাবার আমি এখন বেরিয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি। তো বাবা বললো এখানে দেখায় শান্তি, এখানে মাঝে মাঝে আসে। তো বন্ধুরা চান টান করে চলে এলাম আর বলে যে চান করে এই ওষুধটা। হাই বন্ধুরা, সব কেমন আছো? তো আমি খুব ভালো আছি। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আর আজকে সকালটা তো অনেকদিন ধরে তোমার সাথে কথাবার্তা বলা হয় না, তার জন্য সব থেকে ক্ষমা করে দাও আমার একটু। আর সকাল সকাল ধমা হচ্ছে, মা রান্না বসিয়ে দিয়েছে। তো আমার হাতে এত চুলকুনে না কি একটা বেরিয়েছে, তা হাতে গায়ে সব জায়গায় বুঝতে পারলো বন্ধুরা। তো আমি বাবার সাথে যাবো একটু ডাক্তারখানায়। ডাক্তারখানার ওখানে সামনে আমাদের পশুপাড়া কোথায় বলে, ওখানে একটা হসপিটাল টাইপের আছে, ওখানে যাবো গিয়ে একটু ডাক্তার দেখাতে হবে, বুঝতে পারলো। আর কদিন হাতে চুলকাচ্ছে কি তোমাদের কি বলবো, হাতে পায়ে সব জায়গায় চুলকাচ্ছিল। তার জন্য বাবা বললো চল তোকে নিয়ে আজকে ডাক্তারখানায় ডাক্তার দেখাতে যাবো। আমি বললাম ঠিক আছে, বুঝতে পারো বন্ধুরা। তো মাও রান্না করছে, একটু পরে খাওয়া দাওয়া করবে, একটু পরে কথাবার্তাও বলছি। আর আমি এখন বিরাজ করিনি, বুঝতে পারলে। আর মা রান্না করছে, চলো এখন ধোঁয়া ঘরে ধোঁয়া হচ্ছে, পাখার জালে রান্না করছিল, পাখার জালে রান্না করছে, এত ধোঁয়া হচ্ছে কি হলো আমার দেখতে পাবে কি জানি না। গায়ে গায়ে ছোটো ছোটো কী সব বেরিয়েছে, হাতে হাতে দেখো, এই দেখো হাতেও বেরিয়েছে ছোটো ছোটো কী সব, পায়ে পায়ে সব জায়গায় বেরিয়েছে, বুঝতে পারলে। এতটা চুলকাচ্ছে তোমার রাতে, কি রাতে বেশি চুলকায়, রাত্রে এত চুলকায় রাতে কি ওষুধ খেয়ে, ওষুধ দিয়েছিল দুদিন আগে একটু একটা। এই মলমটা কিনেছিলাম, তোমাদের একটু দেখাই দাও। এই মলমটা কিনেছিলাম, বুঝতে পারলাম আমরা, এই মলমটা কিনেছিলাম কিন্তু কিছুই হয় না। তো বাবা বললো চল আজকে ডাক্তারখানে গিয়ে তোকে ডাক্তার দেখাতে হবে, তার জন্য। তো মায়ের দিকে রান্না করছে, আমার এদিকে ভাত দিয়ে দিয়েছে, গরম ভাত দেখতে পাচ্ছ। তো খিদে পেয়েছে, খাওয়ালো বন্ধুরা। তো দেখো মায়ের দিকে রান্না হচ্ছে, আর তরকারি একটা তরকারি হয়ে গেছে, তার জন্য ভাতও দিয়ে দিয়েছে সকাল সকাল। গরম গরম ভাত চেনে, ঠান্ডার সময় গরম ভাত খাওয়া ভালো লাগে, আর আমার একটু ঠান্ডার নাচটা এটা আছে, বুঝতে পারলে। তো চলো বন্ধুরা একটু বড় কথা তো ওদের খাওয়া দাওয়া করি তারপরে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর পাশের বাড়িতে একটু পায়েস দিয়েছে নতুন নতুন, সেটা এখন আমি খাচ্ছি বসে বসে। আর বাবা রেডি হচ্ছে, রান্না করছে, আমি এই ড্রেসটা পরে চলে যাবো। তো শরীরটা বেশি ভালো লাগে, এত চুলকাচ্ছে তোমাদের কী বলবো, যখন তখন চুলকে বেরোচ্ছে, বুঝতে পারলে। তো চলো একবার রেডি হয়ে বাড়িতে বেরিয়ে কথাবার্তা বলছি, বুঝতে পারলো বন্ধুরা। তো এসে চান করতে হবে। আর এখন মা করে আমরা ছাড়াচ্ছে, আর এদিকে আমরা দিয়ে চুনো মাছ দিয়ে টক হবে, টক। আর সব দেখেছো কত জিনিসপত্র, আমার মা এত জিনিসপত্র বার করে রেখেছো, দেখো বোতল খোলা সব ফেলে খুলে রেখেছে, দেখেছো। মা এখন আমরা ছাড়াচ্ছে, আর বাবাই দেখো বাবা ওখানে জামা পড়ছে, আর আমি প্যান্টটা কাঁধে করে নিয়ে বসে আছি, বুঝতে পারলাম বন্ধুরা। তো চলো প্যান্টটা পরে তারপর তোমাদের সাথে কথাবার্তা বলছি, ঠিক আছে। তো বন্ধুরা বাবার আমি এখন বেরিয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি ডাক্তারখানা যাওয়ার জন্য, বুঝতে পারলাম। তো অনেকদিন পরে বাবা আর আমি সাইকেলে করে যাচ্ছে, অনেকটা ভালো লাগছে। তো এতদিন তোমরা কী বলবো, এতদিন তো কোনো জায়গায় যাওয়া হতো না, কিছু কোথা হতো না, বুঝতে পারলাম। তো চলো বন্ধুরা ওখানে গিয়ে কথাবার্তা বলছি আবার, ঠিক আছে। তো বন্ধুরা আমরা ডাক্তারখানা চলে এসেছি অলরেডি, আর সামনের থেকে বাবা বলছে। তো এদিকে আমরা বাড়ি বাড়ি ঘুরতেও আসছে, বুঝতে পারলে। তো আমি অতটা জানি না বলে, তা দেখো আমরা এসে গেছে, তো যাচ্ছি আস্তে আস্তে এদিকটা এইটা। তো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি এই ডাক্তার, এটা হসপিটাল টাইপের, ঠিক আছে। আর এই জায়গাটা আমরা এখন ডাক্তার দেখাতে এসেছি। তো চলো বন্ধুরা ভিতরে গিয়ে কথাবার্তা বলতে পারি কি দেখে, আর না হলে একবারে বাইরে গিয়ে একবার বেরোয় গিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। তো বন্ধুরা আমি এখন এখানে বসে আছি, দেখতে পাচ্ছ। তো আমার কি আছে ওই একটা, আমি এখানে বসে আছি। তো চলো একটু বড় কথাবার্তা বলছি। আর এখন মানে হোমিওপ্যাথি প্রতিটা ওষুধ ওষুধ দেয়, আর এখানে নাকি ভালো ওষুধ দেয়, আমি তো জানতাম না। তো বাবা বললো এখানে দেখায় শান্তি, এখানে মাঝে মাঝে আসে এই সাইডটা, আমি ফাইনালি জানি না বলে আজকে দেখে নিয়েছি ডাক্তারটা। তো तो आपकी कैसे बोला नहीं। चलो तो उसने कॉल आपका दोस्त बोलता है मतलब और सामने तो क्या पर तो আপনার একটু বেশি দেখা হবে তো বাবা ওষুধ নিচ্ছে আমাকে এমনি আসতে হয়েছিল তো আমাকে দেখছিলাম ওষুধ দিয়ে দেয় নাকি হয়ে যায় তা ভাবলাম বাবার সাথে কি দেখে আসি অন্যদিন আবার আসতে পারবো তার জন্য এলাম তো চলো তোমার সাথে একটু বড় কথা তো বলছি বাড়ি যাবো এখন তখন কথা হয়ে যায় তো বন্ধুরা আমার ওষুধ দিয়ে দিয়েছিল আর আপনার বাড়িতে যাচ্ছে বুঝতে আর ওষুধ লিখে দিয়েছে কয়টা ওষুধ লিখে দিয়েছে আর আমি এখন বাড়িতে যাচ্ছি আর একটা মলম দিয়েছে লাগানো যায় যে মলমটা আমি ইউজ করেছিলাম জানি না ওরকম দেখতে একটা মলম দিয়েছিল বুঝতে পারলে ওই মলমটা দিয়েছে আর লিখে দিয়েছে ওষুধ সেই ওষুধটা কিনে নিতে বললো তার জন্য বুঝতে পারলে আর চলো বন্ধুরা একটু পরে কথাবার্তা বলছি আর এখানে রাস্তায় তো গাড়ি চলছে তাই জন্য তোমার সাথে কথাবার্তা বলতে পারছি না একটু বুঝতে পারলে তো একটু পরে অন্য রাস্তা থেকে কথাবার্তা বলতে পারছি দেখি আর একটা গাড়ি চলে তোমার আগে বলবো যাওয়া আসা এক ঘন্টা বেশি বেশি হয়ে গেছে বুঝতে পারলো বন্ধুরা তো দেখলাম ওষুধ দিল না বললো ওষুধ লিখে দিয়েছিল আর সেই ওষুধটা খাওয়ার জন্য বুঝতে পারলে আর বাবা দেখো এখন সাইকেল চালিয়ে যাচ্ছে আমাকে নিয়ে আর বাড়ি যেয়ে বললো নিম পাতা মাখতে হবে মা দেখেছি করেছে বাড়ি যাই তখন তোমাদের সাথে কথাবার্তা বলবো ঠিক আছে বন্ধুরা বাড়িতে গিয়ে কথাবার্তা বলছি তো জানি না নিম পাতা করেছে কি মাথা বলতে হবে মা তখন করতে পারে ঠিক আছে চলো বাড়ি থেকে কথাবার্তা বলছি তো বন্ধুরা ঘরে চলে এলাম দেখতে দেখতে আর কি বলবো আর দুপুর হয়ে গেছে গেছিলাম 10টা 9টার দিকে বেরিয়েছিলাম আর এখন দুপুর হয়ে গেল দেখে এসে দেখি মা কোথায় গেল জানি না মা বাবার সাইডে পাকা করছে আর বাবার আমি সবে এসেছি আর এই ওষুধটা দিয়েছি এই ওষুধটা আগের ওষুধটার মধ্যে কী তফাৎ তুমি দেখো উল্টো সই দিয়ে দেখতে পাচ্ছি না সরি উল্টো ধরা হয়ে গেছে দেখো এইটার ওইটা কি তফাৎ আছে বুঝতে পারছি না আমার স্ক্রিনটা টাইম হ্যাঁ দেখো কিরকম একটা লাগছে ওষুধটা জানি না এটা সারবে কি দেখি চুলকোনা হয়েছিল বলে এই ওষুধ আনতে গেছিলাম আর কটার ওষুধ লিখে দিয়েছিল ওষুধটা আনতে যাবে বাবা কালকে বাবা একটু ডাক্তারখানা যাবে বাবার জন্য আর তখন যাবে বাবা বুঝতে পারলাম তো চলো বন্ধুরা চান করি তারপরে কথাবার্তা বলছি চান টান করে নিই একটু পরে কথা তো বন্ধুরা চান টান করে চলে এলাম আর বলেছে চান করে এই ওষুধটা লাগাতে বলেছে গায়ে হাতে সব জায়গায় লাগাতে বলেছিল বুঝতে পারলে তো দেখি এখন গায়ে দেবো কিছু কিছু জায়গায় আর রাতে দিতে হবে ঠিক আছে আর খাওয়ার ওষুধ দিয়েছিল খাওয়া দাওয়া করে সকালে ওষুধ দিয়েছিল ওটা বুঝতে পারলাম আমরা তো এখন শুধু এই মলমটা লাগাই চলো আর জল করে চান করতে গেছে বন্ধুরা কী বলবো যতটা ঠান্ডা না আর শীতকালে ঠান্ডা চান করতে গেলে যেন মনে হয় চান না করলেও ভালো হয় সেটাই শুধু মনে হচ্ছিল বুঝতে পারলো বন্ধুরা তো চলো বন্ধুরা একটু বড় কথাবার্তা বলছি আবার ঠিক আছে জামা কাপড় পরে রেডি হই তারপরে ঘুমিয়ে উঠলাম একটু আগে ঘুম পেয়ে গেছিলো আর কি বলবো দুপুরবেলা স্নান টান করে আর সেই সকালে খাওয়া দাওয়া করলাম আর এখনও কিছু খাওয়া দাওয়া করিনি তো স্নান করে একটু শুয়েছিলাম শুয়ে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারলাম বন্ধুরা তো এখনও উঠলাম আর খাওয়া বাবাকে বললাম আর খাবার খেতে পেয়েছি খাবার কিনে দাও তো বাবা এখন খাবার কিনে দিল দেখতে হচ্ছে তো এটা এখন খাই খাবো কী করে সেটাও নিয়েছি খাইনি নিমকি খাচ্ছি এখন সন্ধ্যাবেলা বসে বসে নিমকি খাবো খিদে পেয়েছে খুব পেয়েছে সকালে খেয়েছিলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া অতটা করতে হয়নি ইয়ে আছে ময়দা 5 ধান হাতে ধরো বাকি দেবো না হিটে খাবি না না ওটাই খাচ্ছি তুমি খাবে না তো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করছি আমি ঠান্ডা বলে মামাকে বললাম মা আমাকে একটু খাইয়ে দিচ্ছে देखो कि ठंडा लाइट कुछ देखा ना कि देखो भात नहीं बसे पे माँ के बोल माँ एक खाइए दाओ तो माँ बोलते ठीक है खाइए दीचे ठंडार समय हाथे खेले क्या आबाद जल दिए हाथ दो तार जन्य बुझते पारले तो चलो চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে তোমার সাথে একটু বড় কথাবার্তা বলছি আবার ঠিক আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু আগে খেলাম মা খাইয়ে দিল আর এখন আমি একা থাকবো। কত বড় কম্বল দেখতে পাচ্ছ তো অনেকটা মজা লাগছে ঠান্ডাকালে কম্বল নিয়ে শোয়া বুঝতে পারলে। আর এই একটা কম্বল দেখলে তোমরা ভাববে কত বড় কম্বল না আমি একা ঢুকে বুড়ি বুড়ি ছেলেমেয়েরা থাকবো। তো চলো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে একটু বেশি করে ফলো করো বন্ধুরা। তো